বাট আজকে একটু স্ট্রিক হয়ে গেছে যে ভাই সেলফিটা পরে তুলে আমাদের ভোট তো চাইতে হবে কালকে ভোট। তো আমি আশা করবো কালকের দিনটা খুব সুশৃঙ্খলভাবে আমরা ভোট দিব। আমি জানি না নির্বাচন কমিশনার সাহেব কী ডিসিশন নিয়েছেন, বাট আশা করবো যে একটা সুন্দর একটা পরিবেশ থাকবে। আমি ওইটাই প্রশ্ন জানতে চাই যে আমরা যারা মেন গণমাধ্যমে কাজ করি, প্রধান প্রধান গণমাধ্যমে আমাদের কাজ করতে আসলে সমস্যা হচ্ছে, তো এই বহিরাগতদের কি আপনারা ঠেকাতে পারছেন? আমাদের ঠেকানো তো আসলে আমাদের কাজ, আমরা শিল্পী, আমরা ভোটার। আপনি যেটা বলছেন যে ঠেকানোর যে কাজটা, সেই কাজটার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনারের কাজ, আর হচ্ছে এফডিসি যে আমাদের এমডি মহোদয় ওনার কাজ। আমরা তো নিশ্চয়ই গেটে দাঁড়িয়ে থাকবো না, তো এটা আমাদের কোনো কাজই না। আমাদের কাজ হচ্ছে যেহেতু আমরা ভোট চাইতে এসেছি, আমরা ভোট চাবো, কিন্তু বাইরের যে প্রচুর মানুষ সেটা আমি নিজেও আসলে কিছুটা প্রবলেমের মধ্যে পড়ে গেছি। ওনার মধ্যে আপনি সম্পৃক্ত কিনা আসলে এই বিষয়ে দেখেন, আমার মানে ওনারা বলছে করোনার জন্য কালকে নাকি মানে শুধু ভোটার ছাড়া কেউ থাকবে না, সমিতির মানে আরও যে সমিতিগুলো আছে 18 সমিতি ওখানকার কেউ থাকবে না। তাহলে মানে করোনা কি শুধু শুক্রবার দিনই থাকবে? আজকে কি নেই? আজকে যে এত মানুষ, কালকে ডেফিনেটলি মানে এত ভোটার, এত মানুষ তো আমার মনে হয় না। সো আমি যাই না আসলে বিষয়গুলো, এগুলো সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। নির্বাচন যখন আমি শুরু হলো, আপনার কাছ থেকে অভিযোগ আমরা জানতে পেরেছি যে ধাক্কা ধাক্কির একটা পরিবেশ, এই বিষয়টা নিয়ে অনেক বেশি কথা বলা হয়েছে, এটা নিয়ে ওভার কথা। নির্বাচনে যারা জয়ী হয়ে আসবেন, আপনি যদি তার মধ্যে থাকেন, মানে এজ এ সদস্য হিসাবে যারা নেতৃত্বে আসবে তাদের কাছে কী চাওয়া থাকে? দেখেন মানে আমি যে পদে মানে আমি দাঁড়িয়েছি, আমি হচ্ছে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক পদে দাঁড়িয়েছি কাঞ্চন নিপুণ পরিষদ। তো আমাদের প্যানেলে যারা আছে, মানে আমাদের সেক্রেটারি নিপুণ আর মানে সভাপতি ইলিয়াস কাঞ্চন, ওনারা যদি আসেন তাহলে অনেকগুলো প্ল্যানিং মানে আমি যে ডিপার্টমেন্টে আছি অনেকগুলো প্ল্যানিং আমি পার্সোনালি নিয়ে রেখেছি, যেমন খেলাধুলার আয়োজন করা, তারপরে একটু সংস্কৃতি যে যে প্রোগ্রামগুলো আছে আমাদের নাচের ভাই কোনরা আছে, আর তারপরে ওনার সব শিল্পীরাই যেন প্রোগ্রামের মধ্যে মানে সবসময় থাকতে পারে, এরকম কিছু উদ্যোগ নিয়েছি। তো উদ্যোগ যাদেরকে নেব, যারা মেইন পার্সন, তারা যদি আমাদের মানে নির্বাচিত হয়ে আসে তাহলে আমার জন্য এই কাজগুলো করতে অনেক বেশি সুবিধা হবে। যেখানে আমরাও ছিলাম, তো এর আগে যেসব ইস্তেহার প্রকাশ করেছিলেন সেগুলো কিন্তু অনেক শিল্পীদের কল্যাণে অনেক ভালো ভালো কাজের কথা ছিল, তো আপনারা কি সেগুলো বাস্তবায়ন করতে পেরেছিলেন বিগত মাসে? দেখেন আমি গতবার ছিলাম যে যেই পোস্টে ছিলাম, আসলে গতবার জায়দ ভাই অনেক কাজ করেছে, আপনি একাই অনেক কাজ করেছে, ডেফিনেটলি অনেক ভালো কাজ উনি করেছে, তো উনি একাই অনেক বেশি কাজ করেছে। আমরা আমাদের জায়গা থেকে কমিটির মধ্যে ছিলাম, তো একটা মানুষের পক্ষে যতটুকু সম্ভব তারা তো ততটুকুই কাজ করবে, এর বেশি মুখে অনেক কিছু বলা যায়, অনেক কাজ আসলে করা যায় না সত্যি কথা। বাট আমরা এবার এই কাঞ্চন নিপুণ পরিষদ থেকে যে ইস্তেহারগুলো দিয়েছি এগুলো সম্ভব। আপনাদের আগে যে নেতৃত্বে ছিলেন আপনারা, তাদের সম্পর্কে তো অনেক অভিযোগও আছে, আর কতক্ষণ এটা? দেখেন অভিযোগ যেটা আছে সেটা সাধারণ মানুষ যারা যারা অন্যান্যরা অভিযোগ করেছে, অভিযোগটা আসলে এইভাবে খণ্ডন করতে চায় না এই মুহূর্তে। এই মুহূর্তে চিন্তা ভাবনা চেতনা যেটা আছে সেটা হচ্ছে যে কাঞ্চন নিপুণ পরিষদকে কীভাবে জয়লাভ করিয়ে আনা যায়, তারপরে আসলে আমাদের যারা শিল্পী ভাই বোনরা আছে তাদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, এখন আসলে এত অভিযোগ করতে চাই না। ইমন ভাই, কালকে হচ্ছে পপিয়াপুর যে একটা ভিডিও প্রকাশ হয়েছে সেই ভিডিও নিয়ে আপনি কী বলছেন? দেখেন ভিডিওটা আসলে মানে একটা শিল্পীর, এবং চারবার উনি জাতীয় পুরস্কার পেয়েছেন, ঘটনাটা যেভাবে দেখলাম এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এবং আমি একজন শিল্পী হিসাবে, আমার একজন সিনিয়র আর্টিস্ট এবং এত ফেমাস একজন আর্টিস্ট, ওনার সাথে যেটা হয়েছে এটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর সিরিয়ালে কেউ আছে কি না? এরপরে সিরিয়ালে কে আছে এটা আসলে মানে এখনো বুঝতে পারছি না, আর কারা কারা থাকবে, কারা কারা এরকম কষ্ট সহ্য মানে এগুলো দিবে, বাট আমি জানি না আর কারা কারা। এখান থেকে পরিত্রাণের উপায় কি? তো এই উত্তাপটা কতটা টের পাচ্ছেন? উত্তাপটা ভীষণ টের পাচ্ছি, মানে হয় না যে ছোটবেলা যখন পরীক্ষার হলে যেতাম, মানে পরীক্ষার আগের দিন রাতে যেরকম হয় কালকে সেরকম থাকবে, আর প্রচুর স্ট্যামিনা খরচ হবে এটা বুঝতে পারছি। এই যে লাস্ট কয়েকদিন
মানে আপনারা নিজেরাও দেখেছে আপনারা সবাই এসেছে খাওয়া দাওয়া সব উল্টাপাল্টা হয়ে গেছে সামনে যা পেয়েছি তাই খেয়ে লাঞ্চ করে ফেলেছি ডিনার করে ফেলেছি তো অনেক পরিশ্রম করছি এবং এটা সুফল ইনশাআল্লাহ পাবো আর কালকে সারা দিন দাঁড়িয়ে থাকতো আচ্ছা ইমন ঠিক আছে সো অনেক পরিশ্রম শিল্পী সমিতির নির্বাচন আসলে কেমন হওয়া উচিত কেমন হওয়া উচিত এটা আমি কিভাবে বলবো কেমন যেরকম হচ্ছে এরকমই তো হওয়া উচিত বাট হ্যাঁ অবশ্যই সুস্থ সুষ্ঠুভাবে হওয়া উচিত এত ঝামেলা এত উগ্র না হলে খুশি হতাম আসলে ইমন ভাই এই পরিবেশটা নিয়ে কি আপনারা সন্তুষ্ট এখন যে পরিবেশটা বিরাজমান নির্বাচনের আগে নির্বাচনের আগে আসলে মানে কেউ যেন কিছু না মনে করে মানে দেখেন আমরা যারা আমরা তো সবসময় আশা হয় না সিচুয়েশনটা তো ভালো না আসলে মানুষজন কম থাকলে আমরা একটু ঘুরে ঘুরে ভোট চাইতে পারতাম আমাদের সুবিধা হতো মানে বাইরের মানুষটা আমি কাউকে চিনি না এত বেশি হয়ে গেছে যেটা আসলেই একটু প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আচ্ছা ইমন ভাই একটু জানা ছিল যে পপিয়াপুর সাথে যে ঘটনাটা ঘটেছে এটা কি একটা শিল্পী সমিতির সাংগঠনিক প্রক্রিয়া নাকি ব্যক্তিগত রেশারেশি বা ব্যক্তিগত যে ক্ষমতার যে অপব্যবহার সেটা কোনটা একটু বলবেন আমার মনে হয় যে পপি ম্যাডাম ওটার মধ্যে সব কিছু বলে দিয়েছে যেহেতু ওনার সাবজেক্ট এটা বাট ওনার সাথে যেটা ঘটেছে একজন ক্যান্ডিডেট হিসেবে আমি জানতে চাচ্ছি যে ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা আমি স্পেসিফিক তো কারণ আমি বলতে পারবো না স্পেসিফিকটা আসলে পপি ম্যাডামই বলবে ক্ষমতার অপব্যবহার হয়েছে আমি একটু কষ্ট করবো সেটা হচ্ছে ইমন ভাই বহিরাগত প্রবেশ নিষেধ এটা ফিরজাদা নির্বাচন কমিশনার সবসময় বলে যাচ্ছে হ্যাঁ কিন্তু বহিরাগত আপনারাও বলছেন আবার ওই প্যানেলের লোকজনও বলছেন বহিরাগতরা প্রবেশ নিষেধ তারপরে ঢুকছে তাহলে তারা কিভাবে ঢুকছে আপনি কি মনে করেন আমি আমি সত্যি কথা বলছি